আসসালামু আলাইকুম। দীর্ঘ 2 বছর পর খুলেছে হাজ ক্যাম্পের সেবা। কোভিডের কারণে দীর্ঘ 2 বছর বন্ধ ছিল। হাজি ক্যাম্প মুখরিত হয়েছে, হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়েছে, আর অত্যাধুনিক সুবিধা এবং সেবা নিয়ে খোলা হয়েছে এবারের হাজি ক্যাম্প। এখানে হাজিদের জন্য রয়েছে ডরমেটরি। এই ডরমেটরিতে হাজিরা বিনামূল্যে অবস্থান করতে পারবেন এবং হসপিটালের পূর্ব পর্যন্ত তারা এখানে অবস্থান করতে পারবেন। তাদের প্রত্যেকটি রুমে রয়েছে এসির ব্যবস্থা, যেটি পূর্বে ছিল না। এখানে রয়েছে পানির ফিল্টার, যেটি প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখানে রয়েছে হাজিদের জন্য খাওয়া দাওয়ার সুব্যবস্থা। এখানে নিচেই রয়েছে 2টি ক্যান্টিন এবং এখানে সুলভ মূল্যে খেতে পারবেন হাজিরা। এবং এখানের খাবার দাবার হাইজিনিক মানসম্মত। এখানে রয়েছে বিভিন্ন ব্যাংক যারা বিভিন্ন ধরনের সেবা নিয়ে এখানে রয়েছেন। এখানে 14 থেকে 15টি ব্যাংক বুথ রয়েছে যারা হাজিদের জন্য বিভিন্ন ধরনের গিফট প্রদান করে থাকে ডলার এন্ডোর্স করার মাধ্যমে। আবার এই ডলারগুলো এন্ডোর্স করে থাকে কোনো ফি ছাড়াই। এখানে রয়েছে হাজিদের জন্য ইমিগ্রেশনের ব্যবস্থা। এই যে পাশের রুমেই দেখতে পাচ্ছেন, এখানে তাদের ইমিগ্রেশন করে সরাসরি নিয়ে যাওয়া হয় এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বিমানে করে তাদেরকে পৌঁছে দেওয়া হয় সৌদি আরবে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাংক যে বুথগুলো রয়েছে, এখানে হাজিরা এন্ডোর্স করতে পারেন এবং বিভিন্ন ধরনের সেবা রয়েছে। সাথে রয়েছে ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গিফট, পাসপোর্ট রাখার জন্য ব্যাগ, পাথর রাখার জন্য ব্যাগ, জুতা স্যান্ডেল রাখার জন্য ব্যাগ এবং রয়েছে ছাতা। রাতের বেলায় সুন্দর করে সাজানো হয়েছে এই হজ ক্যাম্প। এখানে রয়েছে পুলিশদের সার্বিক নিরাপত্তা। আর এখানে টিকাদানের ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন ধরনের যে হজ ফ্লাইটের পূর্বে যে ধরনের টিকা হাজিদের প্রদান করা হয়, এখানে সেই সুব্যবস্থাও রয়েছে। এখানে হাজিরা এসে কাগজপত্র দেখিয়ে এই টিকা গ্রহণ করতে পারেন। এখানে রয়েছে বিমানের অফিস, যে ফ্লাইটগুলো এখান থেকে চালু করা হয় সেই ফ্লাইটের শিডিউলগুলো এখানে টাঙানো রয়েছে এবং বিভিন্ন ধরনের তথ্য তারা এখান থেকে নিতে পারেন। এখানে রয়েছে হাজিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা। এখানে যে মসজিদটি রয়েছে, মসজিদে মাগরিব এবং ফজরের পরে এবং ঈশার নামাজের পরে হাজিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং চতুর্থ তলায় রয়েছে বিশাল এক কনফারেন্স রুম, যেখানে হাজিদের সুবিধা দেওয়া হয়। ধন্যবাদ বন্ধুরা, আপনারা হাজিদের সেবায়।